এই দেখো পিচার প্ল্যান্টের মধ্যে কি ঠিক বলেছিস। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকের ভিডিওতে আমি আমার ঘরে হাউস প্ল্যান্ট দেখাবো। এই যে পিচার প্ল্যান্ট, এইটা দেখতে যেমনই সুন্দর প্লাস কাজেরও। ঘরে যত মাছি মশা যখনই ঢুকে যায়, এর কাছে বসলেই এর টপ করে গিলে খেয়ে নেয়, আর আমার ঘরের থেকে মাছি মশা দূর হয়ে যায়। আর এই দেখো প্রত্যেকটা পাতা থেকে এই পিচার বেরোচ্ছে। আর পিচার প্ল্যান্ট এর নাম, আর আরেকটা নামও আছে যেটা হচ্ছে নেপেন্থিস। পিচার প্ল্যান্ট নামটা মোস্ট কমনলি ইউজ করা হয়। আর এই গাছটার একটা অদ্ভুত ব্যাপার, এই গাছটায় না দেওয়া হচ্ছে কোনো সয়েল, না দেওয়া হচ্ছে কোনো ফার্টিলাইজার। উল্টে যদি আমি এইগুলো দিই তাহলে গাছটা মরেই যাবে। এটা পুরোপুরি মসের উপরে বসে আছে গাছটা। আর এই শুধুমাত্র আমি কি করি, ফিল্টার ওয়াটার দিই, তাছাড়া আর কোনো কিছু দেওয়া হয় না। আর যত নিউট্রিশিয়ান সব এই পোকামাকড় থেকেই নেয়। তো ব্যাপারটা কেমন অদ্ভুত একটা। এই দেখো হঠাৎ করে আমি কি দেখতে পেলাম, মাছিটা কোথায় বসেছে, ওই ফুলটার ঠিক ওই পাশেই বসেছে। আর মাছিটা যেই ওই সুগারি সিরাপটা খেতে যাবে, সঙ্গে সঙ্গে স্লিপ করে ওর মধ্যে পড়ে যাবে। আর তাতে আমার একটা সুবিধা হয়েছে, এই যে ঘরে হঠাৎ করে দরজা টজা ব্যাকিয়ে দরজা খুলে মাছি টাছি টুকটাক ঢুকে যায়, তো এ আমার বেশ কাজে দিয়েছে, বেশ খেয়ে দিচ্ছে। আর আজকে তোমাদের আমি লাইভ দেখাতে পারছি যে মাছিটা একদম ওর পাশে বসে আছে, এইবার আস্তে আস্তে যেই ওই সুগারি সিরাপটা খেতে যাবে আর একদম পড়ে যাবে ওর মধ্যে, আর তারপরে ডাইজেস্ট করে ফেলবে। যেমন তুই যে খেয়ে নিস, খেয়ে নিয়ে পেটে একদম ভালো মতো ডাইজেস্ট হয়ে যায়। It's like delicious. Also, what's the plant's name? It's pitcher plant. Pitcher plant? এই দেখো পিচার প্ল্যান্টের মধ্যে কি বাগ। হ্যাঁ ঠিক বলেছিস, ওঠার চেষ্টা করছে অ্যাকচুয়ালি ও, বাট পারছে না। এই পিচার প্ল্যান্টটাই এটাকে ডাইজেস্ট করে ফেলবে, মানে এটাই ওর খাদ্য। আর এইটা দেখো বড় পিচারটা, আর এটা দেখো একটা সবে বেবি পিচার হয়েছে। আর যখনই দেখো নতুন পাতা হচ্ছে, নতুন পাতার সাথে ওই পিচারটা হচ্ছে। আর তোমরা যদি কিনতে চাও, অলওয়েজ ট্রাই টু বাই নেপেন্থিস ভেন্ট্রিক্রোসা ক্রস, ভীষণই ইজি টু মেনটেন। তো আমি ওই জন্য ট্রাই করেছি এটা কেনার। আর এই দেখো নেপেন্থিস গায়ার দুটো উইংস হয়, এই যে মানে ছোট্ট মতো, মানে সরু মতো, একদম দুদিকেই রয়েছে, এই যে একদম সরু মতো। তো এটা হয়ে গেল। তোমাদের যদি কিছু এর সম্বন্ধে কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্টস করে ডেফিনেটলি জানিও।